আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্রপত্রীর পড়ান দিয়ে ভুক না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্রপত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই খেতে পাত্রপাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারই উপর অরে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পাত্রপাত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পাত্রপাত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। কেন গান গাইছি? তুমি এটা কি বললা? আমি দেখতেছি তুমি ফর্তেছো। তোকে দেখছো না আমি পড়তেছি, তো বাবা জিজ্ঞেস করছো কেন? চরি চরি আমার ভুল হয়ে গেছে। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? ব্যাপার? বিয়ের আগে জীবন কত কথা বলতো, এমন মেয়ে বিয়ে করবে, অমন মেয়ে বিয়ে করবে। এখন এটা কি বিয়ে করে নিয়ে এসছো? খাবার রেডি হয়ে গেছে, আপনার ডাইনিং এ বসুন, আমি নিয়ে আসছি। ভাবি জীবন কই? এ আবার কোন নতুন পাগল? এবার বলেন আপনার কেমন পাত্র চাই? শিল্পপতি। শিল্পপতি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এখন মেম্বার ফি বাবদ 10,000 টাকা দেন। আমার মন বলতেছে সে ছুটে আসতে যাচ্ছে, কিন্তু তার ভাই ভাবি ভিলেন মিশা সওদাগরের মতো তারা আটকায় রাখছে। আব্বা আপনি যান, পুলিশের কাছে যান, গিয়ে সব কথা খুলে বলেন। পুলিশের কাছে যে কি বলবো? বলবেন যে তার ভাই ভাবি তারা বাঁধে রাখছে, পুলিশ গিয়ে যেন তারা উদ্ধার করে নিয়ে আসে। মানে বুঝলেন না, যুবতী মায়ে মানুষ নিয়ে করে কারবার, আপনি তো থাকেন বাসায়। অফিসে আমার চোখের সামনে দিয়ে যা ঘটে সেসব আমি কই দিছি না। কি জানিস তুই? তোকে আজকে তো বলতেই হবে, বল বল কি জানিস তুই? আরে আমার হাত ধরছেন কে? হাত ছাড়েন। তোকে আমি আজকে তোর স্যারের কাছে নিয়ে যাবো, তুই তার সামনে দাঁড়িয়ে বলবি তুই কি কি দেখেছিস, বল। আমার বিপদে ফেলাইতে চান, যার জন্য করি চুরি সেই কয়ছ? আমি আপনার উপকার করতে চাইলাম আর আপনি আমার বিপদে ফেলাইতেছেন। তোর বিপদ হবে কেন? সত্য কথা বলার সৎ সাহস নাই তোর? স্যারের সামনে সাক্ষী দিলে সে তো আমার ছাড়াই করে দিব, চাকরিতে রাখবো না। এই ভয় যদি তোর থাকে তাহলে তুই একজনের কথা একজনকে বলিস কেন? এই স্বভাব কেন তোর? আর কোন না ভুলে গেছে, মনে থাকবে? মনে থাকবে, আল্লাহর কসম খোদার কসম। যা এখন। দেখছেন ম্যাডাম কি খারাপের খারাপ, আমি জীবনে এরকম খারাপ মানুষ দেখিনি। তুই এখানে এসছিস কেন? তুই তোর ঘরে যা, যা যাইতে আসি। আচ্ছা ম্যাডাম, ওই সবুজ যে আপনার কাছে কার নামে গিবাদ কইতে আসিলি সেটা তোকে জানতে হবে। ম্যাডাম আপনি চেত্তাছেন কি আমি কি কইছি? মুই কি আপনার কাছে কোনোদিন কারোর নামে গিবাদ হরছিনি? তুই যাবি এখান থেকে। ম্যাডাম আপনি এমন চিল্লাইন না ম্যাডাম, এই যে আপনার গেডির রকম টন টন হরতে আছে, কোন সময় টান লেগে সিরে যায় ম্যাডাম। ওই যে মঙ্গ গ্যারামে চেয় ারম্যান আসিলি না ম্যাডাম, হ্যাঁ তো টান লেগে গেডির রক সিরে গেছে। আরে কি যে বলেন, আপনার মতো এরকম সুন্দর চেহারার মানুষ
আমি খুব কমই দেখেছি। আরে না 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 চিচি কি বলেন, একদম বাড়িয়ে বলছি না। শোনেন, আপনি যদি জানতেন যে আপনি কতটা সুন্দরী তাহলে কাউরে পাত্তাই দিতেন না। হ্যাঁ, ঘটকালি তো আর কম দিন করলাম না, অনেক নতুন নতুন চেহারা দেখেছি বুঝছেন, কিন্তু আপনার মতো এরকম বিউটিফুল চেহারা আমি জীবনেও দেখিনি। একজনের প্রশংসা আরেকজনের কাছে করতে হয়, না হলে কি ঘটকালি চলে? আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, দুই দিনের মধ্যে তুমি তোমার এই ঘটকালি পেশা ছাড়বে। ঘটকালি পেশা ছেড়ে অন্য আয়ের পথ ধরো, নাহলে আমি মামার বাড়িতে চলে যাবো। মিতু, তোমার কি হয়েছে বলতো? তুই আমার আবোল তাবোল বলছো কেন? মোটেই আবোল তাবোল বলছি না। অন্যরা তোমার সম্পর্কে যা বলে সেটা শুনে আমি কখনো বিশ্বাস করি না, কিন্তু এখন নিজের কানে যেটা শুনলাম এরপরে অবিশ্বাস করি কি করে? শোনো শোনো, আমি এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম তিনি একজন বিধবা মহিলা, আরেকজন বিপত্নিক পুরুষ আমার মাধ্যমে তাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এখন মহিলা কনফিউজড, এই জন্যই আমি তাকে একটু বোঝাচ্ছিলাম, মানে কনভিন্সড করার চেষ্টা করছিলাম, আর কিছু না। সত্যি বলছো তো? আমার উপর তোমার বিশ্বাস নেই? শোনো মিতু, এই বাকি ভাই তোমার ছিল, তোমার আছে এবং তোমারই থাকবে। চলো নিচে চলো, আসো। আরে থাকো না, চাঁদনি রাত, আরো কিছুক্ষণ থাকি। আপনার কথার অর্থ বুঝতে পারছেন? হ্যাঁ পারছি, এবং বুঝে শুনে আমি আপনাকে বলছি। না, আপনি আপনার কথার অর্থ বুঝতে পারছেন না, আপনি যথেষ্ট ছেলে মানুষই করছেন। জ্ঞান দিবেন না, আমি আপনার এখানে জ্ঞান নেওয়ার জন্য আসিনি। শোনেন, জ্ঞান আপনাকে নিতে হবে, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। আমি আর কি বুঝবো, আমি আর কি বুঝবো বলুন। আমার বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে আমার দিকে আঙুল তুলে বলছে যে আমি যৌতুকের জন্য বিয়ে করেছি। এই অবস্থা আমার কি করা উচিত আপনি বলুন, আপনি বলুন তো। তারপরে ওই মেয়েকে তালাক দিতে হবে এরকম বুদ্ধিটা আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, পৃথিবীর সব মেয়ে কি ফর্সা? সব মানুষের বউ কি ফর্সা? হ্যাঁ, আপনি আমাকে দেখাতে পারবেন যে কালো বলে একটা মেয়ের বিয়ে হয় না? পারবেন দেখান তো। আমার কষ্ট এই লোকটা আমি কি করে বুঝাই? আপনি কেন বুঝতে পারছেন না আমার ফ্যামিলি বন্ধু বান্ধব? আপনার কষ্ট তো আমি বুঝতে পারছি নাকি পারছি না, কিন্তু আপনি তো নিজে পছন্দ করেছেন ওই মেয়েটাকে, পছন্দ করে বিয়ে করেছেন, এখন আপনি বলছেন যে মেয়েটা ফর্সা না, সেজন্য আপনি তাকে তালাক দিবেন। আপনি একবারও চিন্তা করে দেখেছেন যেতে আপনার জীবন ওই মেয়েটার জীবন নষ্ট হতে পারে? ঠিক আছে, আপনার জীবন আপনি নষ্ট করে ফেললেন, তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু মেয়েটার জীবন আপনি নষ্ট করবেন কোন অধিকারে? আচ্ছা, এইবার আমাকে বলেন যে আপনার প্রতি, আপনার সংসারের প্রতি ওই মেয়েটার, মানে আপনার স্ত্রীর টেক কেয়ারিং কেমন? ভালো। তারপরেও আপনি ধরেন ওই মেয়েটাকে তালাক দিয়ে, ঠিক আছে, তালাক দিয়ে আপনি একটা সাদা ধবধবে ফর্সা মেয়েকে বিয়ে করে আসলেন, খুব সুন্দর আপনার চোখে। হ্যাঁ, কদিন পরে কী দেখবেন জানেন? দেখবেন যে আপনার বাসার চারপাশ দিয়ে কয়টা ছেলে গুড়গুড় 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 করে ঘুরে বেড়ায়। এমনও তো হইতে পারে যে ওই ছেলেদের সাথে ওই মেয়েটার, মানে আপনার স্ত্রীর আগের সম্পর্ক ছিল, মেয়ের বাবা মা উপযুক্ত মনে করে নাই বলে তার সাথে বিয়ে দেয় নাই। হ্যাঁ, তারপর নানান ঘটনার জন্ম, দেখেন না পত্রিকার পাতা খুলে দেখেন না এই সমস্ত। এর সাথে আবার যোগ হয়েছে হিন্দি সিরিয়ালের পরকীয়ার দৌরাত্ম্য। এই পরকীয়ার দৌরাত্ম্য আমাদের ঢাকা শহরে যেভাবে ছড়াচ্ছে, তাতে আপনি থাকবেন অফিসে, উনি থাকবেন বাসায়, এর মধ্যে ধরেন। প্লিজ স্টপ। ভাই রে, সুন্দরী বউ বিয়ে করার যে কি জ্বালা, সেটা যারা করছে তারাই বুঝে। কত ধানে কত চাল, কত চাইলে কত গুড়া, আর কত গুড়ায় কত পিঠা। আরে আমার আল্লাহ রে, এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ না আব্বা,
এখনো হই নাই তবে খুব শিগগির হয়ে যাব ইনশাআল্লাহ বুঝছি আয় আমার সাথে আয় কই যাব আমি আপনার সাথে তোর নিয়ে ডাক্তারখানায় যাব আমি ডাক্তারের কাছে কেন যাব ডাক্তারের কাছে নিয়ে তোর চিকিৎসা করাবো আব্বা ডাক্তারের কাছে আপনি যান আপনি চিকিৎসা করান আমার চিকিৎসা লাগবে না শোন মা ওই ডাক্তার তোর ওষুধ দিলি তুই ভালো হয়ে যাবি নি আব্বা ডাক্তার ওষুধ কোনো কিছুরই আমার দরকার নাই আপনি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন আমি একদম ভালো হয়ে যাব এই বেবুজরি নিয়ে আমি এখন কি করব বেবুজ আমি না বেবুজরি না আপনি আপনার কারণে আমার আগের স্বামীটা আমারে ফালাইয়া চলে গেছে আবার এখন আপনার কারণে মুরাদ মিয়ার সাথে আমার বিয়েটা হইতেছে না আচ্ছা আব্বা আপনি বলেন কোন বাপ মেয়ের এরকম সর্বনাশ বারে বারে করে তালি আমার এখন কি করতে বলতেছিস বল আপনি তার বাসায় যান তারে আমার কাছে নিয়ে আসেন বিয়ে দেন ব্যাস এইভাবে যাওয়া কি ঠিক হবে না আচ্ছা এক কাজ করি শোন চল ওই বাকি ভাইয়ের অফিসে যাই বাকি ভাইরে বুঝইয়া তারে আনার ব্যবস্থা করি আয় আয় আচ্ছা বা চলেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বাকি ভাই আমি খালিদ কবির বলছি ও কবির ভাই বলেন কেমন আছেন জি ভালো আপনার কী খবর আছি আমিও ভালোই আছি আমার কী খবর ভাই আপনার কী খবর সেটা আমি কী করে বলবো সেটা তো বলবেন আপনি ভাই পাত্রীর ব্যাপারে তো আমার কিছু জানাইলেন না ও আরে তাহলে তো বলবেন যে পাত্রীর খবর কী শোনেন কবির ভাই ওই পাত্রীপক্ষ আপনাকে পছন্দ করে নাই বুঝছেন তো নেক্সট ডে কোনো পাত্র যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনাকে আমি ফোন করে জানাবো বুঝতে পারছেন ফোন করবেন বলে তো আপনি আমার ভাই ভুলেই যান আরে ভাই এত পাত্র পাত্রী নিয়ে লিস্ট করতে হয় বুঝছেন কয়জনের কথা মনে থাকে বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দু একদিনের মধ্যে আপনাকে ফোন করে জানাবো হ্যাঁ আচ্ছা রাখি ওয়ালাইকুম আসসালাম কি খবর বলবি আপনারা যে আমরা আসছি তা কি উদ্দেশ্য বলেন ঘটনা হয়েছে ভাই আমার মেয়ে মুরাদ সাহেবরা ছাড়া বাঁচতে পারতেছে না এখন এই আপনি একটু ওই নতুন করে মুরাদ সাহেবের সাথে ফিট করার ব্যবস্থা করে দেন কেন আমারে ছাড়া যে গোপনে সিস্টেম করতে চাইলেন পারলেন না ভাই ভুল হয়ে গেছে ভাই এখন যদি আবার পুনরায় সিস্টেম করতে চান তাহলে একটা শর্ত আছে কী শর্ত চুক্তির টাকা আগে পরিশোধ করতে হবে চুক্তির টাকা তো বিয়ের পরে দেওয়ার নিয়ম সেটা হচ্ছে ভদ্রলোকদের জন্য আর আপনার জন্য অন্য নিয়ম কিন্তু এখন তো টাকা সঙ্গে আনি নেই যার টাকা নিয়ে তারপরে আসেন চল না চল আমি যাব না যাবেন না মানে আব্বাই বলছে আপনি তেনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করবেন বিয়ের ব্যবস্থা না হলে আমি এখান থেকে কোথাও যাব না তাহলে তুই থাক আমি যাই আরে যে শুনুন 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 আপনি কই যান মেয়ে যেহেতু জাতি চাচ্ছে না সেহেতু মেয়ে আপনার দ্বারা থুই আমি চলে যাচ্ছি আপনি কি আমার সাথে ফাজলামি করে হ্যাঁ আরে আমার আল্লাহ রে আমি কোন বিপদের মধ্যে পড়লাম আচ্ছা শুনেন ব্যাংকে আপনার টাকা জমা আছে না আছে আপনি আপনার মেয়ে নিয়ে সোজা ব্যাংকে যাবেন সেখান থেকে টাকা তুলবেন তুলে নিয়ে আমার কাছে আসবেন তারপরে আমি মুরাদ মিয়ার সাথে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করব চল আব্বা উনি তো একেবারে ঠিক কথা বলছেন চলেন তাড়াতাড়ি ব্যাংকে দিকে চলেন জি Thank you.
জ্ঞান দিবেন না, আমি আপনার এখানে জ্ঞান নেওয়ার জন্য আসিনি। শোনেন, জ্ঞান আপনাকে নিতে হবে, আপনাকে বাস্তবতা বুঝতে হবে। আমি আর কি বুঝবো বলুন, আমার বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, প্রত্যেকে আমার দিকে আঙুল তুকে বলছে যে আমি যৌতুকের জন্য বিয়ে করেছি। এই অবস্থা আমার কি করা উচিত আপনি বলুন, আপনি বলুন তো। তারপরে ওই মেয়েকে তালাক দিতে হবে, এরকম বুদ্ধিটা আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, পৃথিবীর সব মেয়ে কি ফর্সা? সব মানুষের বউ কি ফর্সা? মেয়েটার জীবনটাকে আমি নষ্ট করে দিলাম। তুমি রজব সাহেবের মেয়ে পূর্ণিমা না? জি না, আমি পূর্ণিমা না, আমি ইতি। কিন্তু আপনি? আমি বাকি ভাই, ঘটক বাকি ভাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তোমরা মানে তোমরা কি যমজ বোন? জি না, আমি আপু চেয়ে 2 বছরের ছোট। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার কথা তো রজব সাহেব আমাকে কিছু বলে নাই। কি জানি, হয়তো বা ভুলে গেছে। তুমি কি হোস্টেলে থাকো? না, আমি তো বাসাতেই থাকি। তা আমি তো তোমাদের বাসায় গেলাম, কই তোমাকে তো দেখলাম না। মনে হয় আপনি যখন বাসায় গিয়েছেন তখন আমি ক্লাসে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা হ্যাঁ, শোনো শোনো শোনো, ওই তোমার আব্বাকে একটু বলবা কালকে আমার অফিসে যেন একটু দেখা করে। হ্যাঁ জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ইতির প্রসঙ্গ আসেনি তো, তাই বলাও হয়নি। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেলাম, আল্লাহর কি লীলা খেলা দেখেন মুরব্বী, দুইজনের চেহারাও বিকল একই রকম, খালি গায়ের রংটা একটু আলাদা। হ্যাঁ, এটা নিয়ে অনেক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তাই নাকি? আসলে সত্যি কথা বলতে কি, আমি আপনার কাছে একটা বিষয় গোপন করেছি। কি বিষয়? আসলে আমার বড় মেয়েকে দেখতে এসে অনেকে মেজো মেয়েকে পছন্দ করে, তাই তার মা মেজো মেয়েকে কারও সামনে যেতে দেয় না, এবং ইচ্ছে করেই ওর বিষয়ে আমি গোপন করেছি। না, অসুবিধার কিছু নাই, আমি তো এখন সবই শুনলাম, বুঝলাম। বাবা, আমার বড় মেয়েটার কোনো খবর আছে? খবর তো আছে, কিন্তু আসলে পছন্দ তো করাইতে পারি না, মানে বারবার যদি পাত্রপক্ষ অপছন্দ করে তাহলে তো মেয়েটারও মন খারাপ। আপনি ঠিকই বলেছেন, কিন্তু সবই তো আমার কপাল। মুরবি ভাই, আমি একটা প্রস্তাব করতে চাই, আপনি বিষয়টাকে কীভাবে নেবেন সেটাই ভাবছি আর কি। কোন বিষয় একটু খুলে বলুন। আমি যদি পাত্রপক্ষ নিয়ে আপনার বাড়িতে যাই, তাহলে আপনি ওই বড় মেয়ের পরিবর্তে মেজো মেয়েকে দেখান। না বাবা, আমার বড় মেয়ের বিয়ের আগে আমি মেজো মেয়েকে বিয়ে দিতে পারব না। না না, বিয়ে তো বড় মেয়ের সঙ্গেই হবে। মানে মুরব্বি, আসলে বিষয়টা মানে ওই একজনকে দেখি আরেকজনকে বিয়ে দিতে বলছেন? অসুবিধা তো কিছু নাই, তারা তো দেখতে একই রকম। বিয়ের পর যখন পাত্রপক্ষ দেখবে তাদের সাথে চিট করা হয়েছে, তখন এর পরিণতি কী হবে আপনি ভেবেছেন? আরে সেই সমস্ত বিষয় আমি সামলে নেব, আপনি একদম চিন্তা করবেন না। না বাবা, এই চিন্তা আপনি মাথা থেকে একদম ছেড়ে ফেলে দিন, আমার মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, আমি কোনো প্রকার প্রতারণার মধ্যে থাকতে চাই না। পূর্ণিমাকে আমি আজ আবার দেখলাম, এমন একটা ফর্সা সুন্দরী মেয়েকে আপনি বলছেন শ্যামবর্ণ, গায়ের রং অনুজ্জ্বল, মেয়ের বাবা আপনাকে টাকা কম দিয়েছে না? ইন্নালিল্লাহ, উনি মনে হয় ফর্সাটাকে দেখেছেন। অন্যায় তো আমি একা করি নাই, ছেলেটাও বোকামি করেছে আর মেয়ের মারও সাপোর্ট ছিল। তবে আমার মনে হয় ছেলেটা এখনো মেজো মেয়েটাকে দেখে নাই। তাহলে এরকম একটা মাথার সমস্যা ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলে কেন তুমি?
আমি কি তখন জানতাম যে ছেলেটার মাথায় সমস্যা? মেয়েটার ভবিষ্যৎ কি হবে? নিশ্চয়ই মেয়েটা এখন মানসিকভাবে ভেঙে পড়বে, তাই না? আমার তো অফিস থেকে ফিরতে লেট হবে, তুমি কিছু এনে নিতে পারবে না? এখানে বাজার কোথায় আছে আমি তো জানি না। তাহলে আমাদেরকে দেখতে আসছো না যে? সংসার হয়েছে না, কিভাবে আসবো? ওরে বাবা, খুব সংসারই হয়ে গেছো তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আর তুমি কবে বাসা আসছো বলো তো? বাজারে ভালো মাছ পাইলে না? ভালো মাছ পাইলাম না মানে? ব্যাপার তো ফসা। কোনটা ফসা? আরে ফসার গন্ধে মোর নাক ফাইটে যাইতেছে, আর উনি কইতেছে কোনটা ফসা। নগদ কিছু পেলেই খুশি, সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটুক বাকি ভাই, কটুক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্র কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড।